আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদানিশি ডেইলি ব্লগস। কেমন আছো সবাই? তো আমরা আজকে সারাদিন অনেক ব্যস্ত, প্রথমে চিড়িয়াখানা, তারপর বসুন্ধরা, আর এখন যাচ্ছি লালবাগ চাঁদনি চক ওয়াসা, ওখানে আমার চাচার বাসা। তো একে তো বৃহস্পতিবার, তারপর হাতির জেলে আগুন লাগার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে আছে, পুরা 2 ঘন্টা আমরা এই রাস্তা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ গড়ি কাটে 11টা বাজে, আমরা প্রায় 2 ঘন্টা পর বাসায় এসে পৌঁছালাম। সেই সন্ধ্যা থেকে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আর নিহার বাবাকে নিয়েই প্রথম বিয়ের পর আমার ঢাকায় আসা। বাসায় সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগতেছে। এই রুমটা হচ্ছে আমার মেজো ভাইয়ার, উনি একজন ইন্টারন্যাশনাল বক্তা, সবাই ওনাকে এক নামে চিনে, তাই আমি ওনার নামটা হাইড করে গেলাম। প্রায় 6 বছর পর সবার সাথে দেখা, ওনারা এখন আর আগের মতো বাড়িতে যান না কোনো অনুষ্ঠান ছাড়া। তো লালবাগে পুরো ফ্যামিলি সেটেল হয়ে গেছেন। আজকে চাচা সন্ধ্যা থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছেন যে আমরা এখনও আসি না কেন। তারপর জানতে পারলেন যে আমরা রাস্তায় জেমে পড়ে আস। এই রুমটা হচ্ছে আমার চাচা চাচির রুম। তো এখানে বাচ্চারা কি করতেছে তোমাদেরকে একটু দেখাই। তো ওই যে টুপি পাঞ্জাবি পরা কিউট বাচ্চাটা দেখতে পাচ্ছ, আমার চাচাতো বোনের ছেলের নাম মোহাম্মদ, অনেক লক্ষ্মী, নেহা নামিরা আর আমার সাথে ওর এই প্রথম দেখা। মোহাম্মদ কয়টা? যাও দাঁড়াও এখানে শাবাস, দেখছো কত সুন্দর বুঝছে মোহাম্মদ, দেখি মাথার উপর। তো দেখতে পেলেই তোমরা মোহাম্মদ কত মানে খুশি, অথচ নিহা নামিরার সাথে ওর আগে দেখা হয় নাই বা নিহা নামিরাও দেখে নাই, তারপরও ওরা কিভাবে একজন আরেকজনকে আপন করে নিয়ে খেলাধুলা করতেছে, বলে না যে রক্তের বাঁধন। ওরা মোহাম্মদের মা খালা হচ্ছে দুইজন, মোহাম্মদের আম্মু আসতে পারে নাই একটু সমস্যা থাকার কারণে, আর আমার বড় আপু এখানে আছেন ঢাকাতে অনেক বছর যাবত এই বাসাতেই চাচা চাচির সাথে, ওনার মেয়ে এখানেই পড়ালেখা করে। তো এই ফাঁকে দেখো আপু কত কি আয়োজন করছে, এখানে আমার চাচি আছেন, আমাদেরকে গল্প গুজব করতেছেন, নাস্তা দিলেন, এত কিছুর আয়োজন। রাত 11:30 বাজে তো নাস্তার আয়োজন করছেন, এদিকে আবার রাতের খাবারও খেতে হবে। তো মোহাম্মদ এখানে কি মানে একটা মুরব্বিয়ানা ভাব নিয়ে আছে, ও নিহা নামিরাকে আদর যত্ন করে খাওয়াচ্ছিল, এটা খাও ওইটা খাও, মানে ও কি থেকে কি করবে বেকুল হয়ে আছে। তারপরে এখানে ওরা বসে টেবে কার্টুন দেখতেছিল, ভাই বোন খেলাধুলা করতেছিল, আর এই বাসার সবাই ইসলামিক মাইন্ডের, যেহেতু সবাই পর্দা করে আল্লাহওয়ালা, তাই আমি ভিডিওতে আর কাউকে ধরতে পারলাম না। বাসাটা অনেক সুন্দর, এই যে দেখো এখানে অনেকগুলা কিতাবের সেলফ আছে, বাইয়া যেহেতু একজন বক্তা, তারপরে এই বাসার সবাই মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে, তো এইসব মাসালা, তারপর হাদিস দর্সের কিতাবগুলো এখানে বুক সেলফে সুন্দর করে সাজিয়ে রাখছেন। এরকম প্রত্যেকটা রুমে রুমে বুক সেলফ আমি দেখতে পেলাম, আর এত সাজানো পরিপাটি, 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেনের ফ্ল্যাট, আমার খুবই ভালো লাগছে। আপু তো দিশেহারা কি থেকে কি করবে আমাদের জন্য। আর বাসাটা প্রায় খালি থাকে কারণ আমার চাচা এখানে রহমতগঞ্জের অনেক পুরানা, 26-27 বছর ধরে জামে মসজিদের ইমাম, এক নামে সবাই ওনাকে চিনে। তো উনি রাতের বেলা মসজিদেই থাকেন, তাহাজ্জুদ নামাজ পড়া সব কিছু উনি ওখানেই করেন, শুধু খাবারটা এখানে খান। আর রাতে আপু চাচি এখানে থাকেন, ভাইয়া মাঝে মাঝে থাকেন কিন্তু উনি বক্তা, তাই অনেক সময় বাহিরে মাহফিলের জন্য থাকতে হয়। এই যে দেখো আপু সেই সকাল থেকে, আজকে ওনার স্কুল ছিল না, সেই ফাঁকে আমাদের জন্য কত কিছু রান্না করছেন। আর কখন আসবো কখন আসবো, বাবা ফোন দিচ্ছিলেন, এখানে গরুর মাংস, তারপরে রোস্ট, মাছ ভাজি,
চপ, তারপর সাদা ভাত, পোলাও, সালাদ, ফ্রাইড রাইস, এত লোভনীয় খাবার ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এত কিছু খেতে পারলাম না, কারণ অনেক রাতও হয়ে গেছে আর এদিকে একটু আগে নাস্তা করার কারণে আমরা সেভাবে খেতে পারি নাই। কিন্তু অনেক আইটেম ছিল, মজাদার খাবার। এই আংটিটা আপুর হাতের আমার অনেক ভালো লাগছে, এরকম আমি অনলাইনেও একটা ডিজাইন দেখছিলাম, তো ভাবলাম এটা একটু ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। আর আপুকে কি বলবো, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট আমাদের জন্য করছো। মোহাম্মদ দেখো খাওয়া শেষে নামিরাকে হাত ধুয়ে দিচ্ছিল, আপু এটা আমাকে ডেকে নিয়ে দেখাইলো। ভাই বোনের কি মায়া, মোহাম্মদ নামিরা থেকে দেড় বছরের বড় হবে, কিন্তু কি সুন্দর ওকে টেক কেয়ার করতেছিল। যাবার বেলা সত্যি মন খারাপ হয়ে গেল, মোহাম্মদ মন খারাপ করে ফেলছে। তো এখন অনেক রাত, 12টা, আমরা উবার কল করে বের হয়ে গেলাম। চাচা অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য, কিন্তু আমরা বললাম যে পরের দিন আমরা চলে যাব। তো এখন আমরা কমলাপুর স্টেশনে চলে আসছি, যেহেতু আমাদের হোটেলটা হচ্ছে আল ফারুক। উনি অনেক রিকোয়েস্ট করছে যে হোটেল ছেড়ে আমাদের বাসায় চলে আসো, কিন্তু আমরা মানলাম না। আল্লাহ হাফেজ।